এবার খেলার দুনিয়া টুকরো খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালোই কাটিয়েছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাসের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। সেখানে এক ধাপ এগিয়েছেন লিটন, বেনি স্টোকসকে পেছনে ফেলে 615 রেটিং পয়েন্ট নিয়ে 30 নম্বরে রয়েছেন লিটন। খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন লীগ। আগামী শুক্রবার স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক তারকা ফুটবলাররা এই লীগের উদ্বোধন করবেন। 15টি ক্লাব অংশ নেবেন এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আজ দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ইউসুফকে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে পিসিবি। ইউসুফকে ন্যাশনাল হাই পারফরমেন্স সেন্টারের ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে ক্রিকেট বোর্ড। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ম্যাথিউ হেডেনকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান।